এদেশের অর্থনীতির গতি পাল্টে দেয়া সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন FBCCI স্বাধীনতার পর সরকার নিয়ন্ত্রিত অর্থনীতিকে বেসরকারি খাতে নিয়ে আসতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে সংগঠনটি প্রতি বছর পথ চলার 50 বছর উদযাপন করছে FBCCI সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন জানান তাদের ভবিষ্যতের লক্ষ্য প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক আর্থিক কাঠামো তৈরি করা সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত আশির দশকে বৈদেশিক বাণিজ্যের প্রায় 90% নেতৃত্বে ছিল সরকার তবে নিজেদের মেধা ও দক্ষতায় এমন চিত্র পরিবর্তনে খুব বেশি সময় নেয়নি বেসরকারি খাত পরিসংখ্যান বলছে এই মুহূর্তে সরকার নয় বরং বেসরকারি খাত রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই দখলে দিয়েছে তবে এমন উত্থানের পথ খুব একটা মসৃণ ছিল না সরকারের সাথে নানা পলিসি নিয়ে দেন দরবার আর ব্যবসায়ীদের চলার পথ সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI বাংলাদেশের এখন প্রাইভেট সেক্টরের ব্যাংক প্রাইভেট সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইভেট সেক্টরের পাওয়ার প্ল্যান্ট এগুলো তো একসময় চিন্তাও করা যায় নাই এবং বাংলাদেশের আজকে যে টোটাল ইকোনমিটা টোটাল ইকোনমির 82% কিন্তু প্রাইভেট সেক্টর লিড করে এই যে ট্রান্সফরমেশনটা এই ট্রান্সফরমেশনের সাথে FBCCI অতপ্রতভাবে জড়িত ছিল বর্তমানে 500 বেশি বাণিজ্যিক সমিতি ও চেম্বারের পাশাপাশি 130টি আন্তর্জাতিক কৌশলগত পার্টনারদের নিয়ে কাজ করছে সংগঠনটি আজকে দেশের ব্যবসায়িক যে নীতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুর পিছনেই FBCCI একজন পরামর্শদাতা হিসেবে কাজ করেছে আমার আগে যিনি প্রেসিডেন্ট ছিল তিনিও একই কাজ করছেন তার আগে তো একই কাজ করতেন করো একই কাজ করতেন বাংলাদেশের সামনে লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন FBCCI সভাপতি জানালেন সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে গবেষণা ভিত্তিক বাণিজ্য কৌশল নিয়ে এগোতে চায় FBCCI আমরা অলরেডি একটা ইনোভেশন সেন্টার করার উদ্যোগ নিয়েছি বিজনেস সামিটটা শেষ হওয়ার পরে আমরা হয়তো বিজনেস আমাদের ইনোভেশন সেন্টারটা ফর্মালি ইনোগ্রেশন করব FBCCI এবং সরকার এই যে হাতে হাত ধরে দেশের উন্নয়নে যে কাজ করছে এই ধারাটা যদি অব্যাহত থাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভিশন 2041 সেটা আমরা অ্যাচিভ করতে পারবো প্রতিষ্ঠার 50 বছর উদযাপন করছে FBCCI এ উপলক্ষে আগামী 11-13 মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি যাতে অংশ নেবে 200 বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড উদ্যোক্তা ও বিনিয়োগকারী সেলিম মালিক RTV ঢাকা